রাজ্যে ধর্ষণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এর বিরুদ্ধে জনমত গঠনে পথে নামতে শুরু করলো ছাত্র যুবকরা। সম্প্রতি রাজধানীর বটতলা থেকে পোস্ট অফিস চৌমুহনীতে অটো চেপে যাওয়ার পথে এক যুবতীকে অপহরণ করে বাইপাসের শ্মশানের সামনে নিয়ে গণধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে রবিবার শহরে মোমবাতি মিছিল করলো ব্ল্যাক মার্চ ইউনিয়ন নামে একটি সংস্থার প্রতিবাদী যুবক যুবতীরা। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মোমবাতির র্যালি থেকে ধর্ষণের মতো ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। কিছুদিন আগে যে বর্তমানে